ভাই চম্পক নগর চতুর্দিকে অট্টালিকা আমার করছে সরমল কি সুন্দর আমার এই চম্পক নগর কিন্তু চম্পক নগর রক্ষা করতে গিয়ে পিতামহ যে মৃত্যু বিভাগ খুঁজে গেছে ব্রহ্মানুষ্ঠ মহাসবিত তো কোনো দেবতা পুজো হবে না এই চম্পক নগরে তাই আমি এই চম্পক নগরে দেবতার হাত থেকে কিভাবে রক্ষা পাবো কি করে চম্পক নগরকে রক্ষা রাখবো আমি যে স্থির করতে পারছি না পিতা মৃত্যু বিদা বলে গেছে তাবরণ করতে গিয়ে আমাকে এখন নিজেই নিজেই সিদ্ধিলাভ করতে হবে আমি এই মুহূর্তে যাবো ঠিক ঠিক ওই শিব সাধনে শিব আরিসে যদি পারি শিবকে সিদ্ধিলাভ করতে তবে হবে আমার চম্পক নগর রক্ষা তবে হবে আমার পিতৃভাগ্য রক্ষা তারে বিনে আর কিছু না চাই প্রাণ সখী গো সে যে আমার প্রাণের প্রাণ কানা আমি তারে হে বিনে আর কিছু না চাই প্রাণ সখী গো thank you
নমস্তে মনিবর নমস্তে আজ যে কথা আমার সামনে প্রকাশ করেছেন আমি আমি ব্যক্তিমাত্র রক্ষার্থে ঠিক যাব শিব সাধন শিব আরশে তাই আমার আমার ঠিক ওই সোনার অধিকার মতো কি আমার জন্য পাগল হয়ে যাবে ওরে বচ্চ আমি বলছিলাম কি তুমি যে উদ্দেশ্যে বাণিজ্যে যেতে চাচ্ছ ওই ভগবান শিব শঙ্করের কৃপা যদি হয় অবশ্যই অবশ্যই তোমার কামনা পূর্ণ হবে আপনার মুখে বাক্য মেরে দিয়ে ধন্য মনে করি আমি এই মুহূর্তে যাত্রা করবো ঠিক আমার সোনার কাছ থেকে ছয় পুত্র ছয় বধূমার কাছ থেকে বিদায় নিয়ে বারো বছর জন্য শিব সাগরে প্রতিবার শিবকে শুদ্ধি করতে তবেই তো হবে আমার এই চম্পুর রক্ষা হবে আমার পিতৃ বাক্য রক্ষা নিশ্চয় কারণ তোমার মনটা বড় অস্থির তাই তুমি তোমার এই সিদ্ধিত্ব লাভ করার জন্য যেখানেই যাবে তুমি সেইখানেই এই ভগবান শিব শঙ্করকে তুমি লাভ করতে পারবে আমি এখন আসি বাবা নমস্কার যাত্রাকালে ঋষিভাবে বলেন আমি আমি সিদ্ধি লাভ করতে পারলে নিশ্চয়ই আমার চম্পু রক্ষা হবে ঋষির বাক্য কোনো লঙ্ঘন হয় না আমি আমি এখন যাত্রা করবো ঠিক ওই ওই শুভ আরসে শিব সাগরে আরে সোনা সোনা মহল্লা থেকে চলে এসো তোমার সঙ্গে মানে কথা আছে সোনা সোনা তুমি সময় জানো আমার রাজসিংহাসন রাজমুকুট পিতামহ রাধা কোটেশ্বর মৃত্যুর সময় আমার হাতে তুলে দিয়ে মস্তকে মুটুকু বলে দিয়ে একটি বাক্য লিখেছিল তোমার কি স্মরণ আছে অবশ্যই থাকতে পারে কারণ একই অনুসন্ধান ছিল আমরা এই চন্দ্রঘর মহলে রাজসিংহাসনকে পড়িয়ে দিয়ে বাক্য দিয়ে গেছেন ব্রহ্মা বিশ্ব মহাশয় লিখিত কোনো পর্বত আমি দেখাবো না এই চন্দ্রঘর মহলে আমি এই মুহূর্তে যাত্রা করবো বারো বছর জন্য ঠিক শিব সাধনে ওই শিব আরস হয়ে যা কথা মুখে প্রকাশ করেছি বিন্দু মাত্র আমার অক্ষরে পালনের ত্রুটি হবে না তাই তাই আমি এই মুহূর্তে যাত্রা করবো সব সাধনে আমাকে হাসি মুখে আশীর্বাদ করবে আমি যেন সাধন পূর্ণ করে ফিরে আসতে পারি এই চম্পুনগরের মহলে
রাজবাণী চতু নাচন প্রভু ও ভাগিনী প্রভু কেমনে শোনা আজ তুমি নিজে কি অভাগী মনে করছো কেন আরে চন্দ্র নগরে এত ছয় পুত্র ছয় বউ তোমার আছে রাঙ্গামন্ত্রী রক্ষণাবেক্ষণে দায়িত্ব অতীব তুমি নিজেকে সম্মান করবে না ও ছয় বউ তোমাকে ছয় বউ মা বলবে ছেলে ছয় জন তোমাকে সর্বদা মা বলবে ওয়াদি করে আছে মোরে ছাড়া দুবা তুমি কি ভেবেছো ছয় বধূমাকে না বলে অজান্তে আমি শূন্যে যাত্রা করব ঠিক ওই শিব সাধনে তা হয় না শোনা তা হয় না আমি আমি নিশ্চয়ই ছয় পুত্র ছয় বধূমার কাছে যাইনি তোমার কাছে আশীর্বাদ আশীর্বাদ নিয়ে আমি যাত্রা করব শিব সাধনে ওই শিব অরসে শোনা তো এই মুহূর্তে আমার ছয় বধূমাকে ডেকে নিয়ে আসো যাও বেশ প্রভু তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি মহল থেকে ছয় বধূমাকে দেখে নিয়ে আসছি বুঝতে শোনা ওগো বধূমা বধূমা তোমরা কোথায় রয়েছো মা গো একবার একবার এদিকে ছুটে আসো মা একটু আর ছুটে আসো কি হয়েছে মা কেন এমন করে ডাকছো আমাদের আজ আমি তোমাদের কোনো দেখেছি জানো না ও যে তোমার শ্বশুর বাবা রয়েছে না তোমাদের কে রেখে শোনা কি বারো বছর শিবার ধরে যাবে মা শ্বশুর বাবা যদি আমাদের ছেলে বারটি বছরের জন্য বাণিজ্যে যায় শ্বশুর বাবা বিহনে কেমন করে রব তবে এ কথা আমি তোমার শ্বশুর বাবাকে বুঝাতে পারছি না তবে এসো মা গো আমার শ্বশুর বাবাকে ভালোভাবে বোঝা সে যেন আমাদের রেখে শিবার ধরে না যায় মা গো আমরা শ্বশুর বাবাকে বুঝিয়ে বলবো বাবু অধুমা সকল তবে প্রণিপা পেয়েছে অধুমা সকল তোমরা যা শুনেছ বিন্দু মাত্র মিথ্যা নয় এখানে আমি সত্যি সত্যি যাত্রা করে মানুষের জন্য শিব সাধনে ওই শিব আরো সে পরমা সকল জানো যে কোথায় চন্দ্র বলিষ্ঠ মুখ্য উচ্চারণ করে অক্ষর করে পালন করে তাই তোমাদের কথা অতিক্রম করে আমি এই মুহূর্তে হত্যা করবো সাধনে শিব আরস তোমরা কি জানো না যে তোমার শ্বশুর বাবা মুখে যায় একবার বাক্য করেছি বাক্য কখনো ফিরে না তাই চলো মা আমরা দেশে বিলম্ব না করি না তোমার শ্বশুর বাবাকে আমরা হাসি মুখে বিদায় দেব আগে যাও দেরি করছো কেন ওই সোনার চালানো সঙ্গে নিয়ে এসো আমরা তাকে সুন্দর করে তোর চর বুকুর পুজো করে হাসি মুখে বিদায় দেব না
প্রভু তাই তোমার মতো তোমার চরণ দুঃখ আমরা পূজো করি প্রভু তোমারই পূজা তোমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে যাক এখন তোমরা সকলে মিলে আমাকে হাসি মুখে আশীর্বাদ করবে আমি এই মুহূর্তে যাত্রা করব এই চন্দ্রনগর ত্যাগ করেছি সাধনে ও শুভ আরশে কিন্তু যাওয়ার সময় বন্ধুরা সকল তোমাদের কাছে একটি আমার বাক্য রইল আমি যাচ্ছি ভারতবর্ষের জন্য সব সাধনে শুভ আরশে ছয়পত্র থাকলো মোহন বাজারে তোমার শাশুড়িমাকে তোমরা চিরদিন সারা জনম মায়ের শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করবে আমি ফিরে এসে যদি শুনি
তোমরা কত বাক্য প্রকাশ করেছো তাহলে হতো আমি চন্দ্রকে সদাগর তোমাদেরকে তোমাদেরকে ক্ষমার দিতে চাইব না মা এ আমার শেষ প্রতিজ্ঞা তুমি শোনা শোনারে রঘুবীর শোনা মানুষ মুঠে বলো মনকে শক্ত করো প্রীতিকে ধারণ করো নিজেকে সবল হয়ে তুমি চন্দ্রগুলো বাস করো লেঙ্গা মন্ত্রী থাকবে আমার আশ্চর্য পরিচালনায় আরো ছয় পুত্র ছয় মধুমাকে নিয়ে তুমি মঙ্গলবার থাকবে আরো সবাই মিলে আমার জন্য ও সৃষ্টি সৃষ্টার কাছে প্রার্থনা করবে যেন যেন আমি সাধারণ পূর্ণ করে দিয়ে আসতে পারি এই চন্দ্রনগর হলে রক্ষা করতে পারবি তুই রাখুন রক্ষা করতে পারবি আমার এই চন্দ্রনগরকে কেবল ছেলে কেবলা বদব সকল তোমরা খেতে না তোমরা খেতে মা তোমার শ্বশুর বাবা আমাদেরকে রেখে বড় বছর জন্য ব্যালেন্স করতে গেল তাই চলো না মা গো আমরা এখানে রেখে কি করবো চলো মা চলো আমরা এসি বারো বেড়ায় যাবো গিয়ে না ওই গুরু বাবার মন্দিরে গিয়ে পর পুজো করবো তাই এসো না এসো মা গো এসো